আসসালামু আলাইকুম ইংরেজ সুভিত হাস্তাহা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজকের ক্লাসে আমরা একটা বাংলা গল্পের মাধ্যমে কিভাবে ইংলিশে সেন্টেন্স মেক করতে হয় এবং আমরা আজকে তিনটা টেন্স নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পাস্ট প্রেজেন্ট অ্যান্ড ফিউচার একটা গল্পে আমি তিনটা টেন্স রাখার চেষ্টা করেছি কখন প্রেজেন্ট পাস্ট এবং ফিউচার নিয়ে আমরা কথা বলতে পারি আজকে এই গল্পের মাধ্যমে আমরা শিখতে পারবো গল্পটা অনেক বেশি ইন্টারেস্টিং তাই পুরো ভিডিওটি দেখবেন এবং আশা করছি আপনাদের ভালো লাগবে চলুন ক্লাসটা স্টার্ট করি নিশা প্রতিদিন সকালে পরিবারের সবাইকে নিয়ে নাস্তা করে এখানে এখানে কি আছে হাইলাইট আছে যে প্রতিদিন কোনো কাজ যখন আমরা প্রতিনিয়ত করি অভ্যস্তগতভাবে করি সেটা কিন্তু প্রেজেন্ট টেন্স হয়ে যায় সে এখনও কিন্তু এই কাজগুলো করে তাহলে সেটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স যেমন আমাদের সাবজেক্ট কি নিশা তাহলে নিশা নাস্তা করে নাস্তা করার ইংলিশে আমরা বলতে পারি হ্যাভ ব্রেকফাস্ট অথবা আমরা বলতে পারি ইট ব্রেকফাস্ট দুটোই কারেক্ট তাহলে নিশা হ্যাজ ব্রেকফাস্ট ব্রেকফাস্ট নিশা হ্যাজ ব্রেকফাস্ট নিশা হ্যাজ হবে নিশা থার্ড পারসন সিঙ্গুলার সাবজেক্ট তাই কি হবে হ্যাজ নিশা হ্যাজ ব্রেকফাস্ট এভরি মর্নিং মানে হচ্ছে প্রত্যেক সকালে এভরি মর্নিং এভরি মর্নিং কাদের সাথে করে পরিবারের সাথে পরিবার সবাইকে নিয়ে তাহলে আমরা বলতে পারি উইথ উইথ মানে হচ্ছে সাথে নিয়ে দিয়ে তাই না উইথ দ্য হোল উইথ দ্য হোল ফ্যামিলি হোল মানে হচ্ছে সবাইকে নিয়ে মানে পুরো ফ্যামিলিকে নিয়ে ফ্যামিলি এটার উচ্চারণ কী হবে ফ্যামিলি নট ফ্যামিলি ওকে ফ্যামিলি নিশা হ্যাজ ব্রেকফাস্ট এভরি মর্নিং উইথ দ্য হোল ফ্যামিলি তার বাবা মা এবং ছোট ভাই বোন আর ছোট ভাই আর বোন সবাই মিলে একসাথে খাবারের টেবিলে বসে এটা সে প্রতিনিয়ত করে প্রতিদিনে তাদের রুটিন হার হার ফাদার মানে হচ্ছে বাবা

অ্যানসিস্টার কী করে তারা বসে তাহলে টুগেদার মানে হচ্ছে একসাথে এট দ্য টেবিল এট দ্য খাবারের টেবিল এটাকে ইংলিশে বলা হয় ডাইনিং ওকে তাহলে নিশা হ্যাজ ব্রেকফাস্ট এভরি মর্নিং প্রত্যেক সকালে নাস্তা করে উইথ দ্য হোল ফ্যামিলি মানে হচ্ছে পুরো মানে সবার সাথে পরিবারের সবার সাথে হার ফাদার মাদার অ্যান্ড ইয়াঙ্গার ব্রাদার মানে হচ্ছে ছোটো ভাই অ্যান্ড সিস্টার এবং বোন এখানে এটা সিস্টার বলার পরে এই অল ওয়ার্ল্ডটা আমাদের এখানে দিলে বেশি বেটার সাউন্ড হতো তাই না সিস্টার অল সিট টুগেদার সবাই একসাথে বসে এট দ্য ডাইনিং টেবল মানে হচ্ছে খাবারের টেবিলে তারপর বাবা অফিসে চলে যাওয়ার আগে পরিবারের সকলের সাথে কিছু সময় কাটান এই কাজটাও কিন্তু প্রতিদিনের অভ্যাস যেটা এখনও তিনি করেন তাহলে কী হবে বাবা তাহলে ফাদা বাবা এখানে ড্যাড বলতে পারি বা বাবাও বলা যায় ওকে ফাদার কী করে কাটান তাহলে স্পেন্ড স্পেন্স সময় কাটানো সময় কাটানোর ইংলিশ কি স্পেন্ড ফাদার স্পেন্স ফাদার হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার সাবজেক্ট তাই কী হবে ওয়ার্ভের সাথে এস অ্যাড করতে হবে প্রেজেন্ট ইন টেন্সে ফাদার স্পেন্স সাম টাইম মানে হচ্ছে কিছু সময় সাম টাইম কিছু সময় উইথ কাদের সাথে পরিবারের সকলের সাথে তাহলে উইথ হোল উইথ দ্য হোল ফ্যামিলি হোল ফ্যামিলি বিফোর বিফোর মানে হচ্ছে আগে কি করে তিনি অফিসে যাওয়ার আগে তাহলে বিফোর উলিং উইল ফোর অফিস ফোর অফিস অফিসে যাওয়ার আগে পরিবারের সকলের সাথে কিছু সময় কাটান ফাদার স্পেন্ড সাম টাইম উইথ দ্য হোল ফ্যামিলি উইথ দ্য ফ্যামিলি বিফোর লিভি বিফোরটা হচ্ছে একটা প্রেপজিশন প্রেপজিশান ব্যবহার করার পরে যদি আমরা বার্ভ ব্যবহার করি তার সাথে আইনটি যুক্ত ফর্মে হয় মা রান্নঘরে ব্যস্ত থাকেন আর ভাই বোনেরা স্কুলের জন্য প্রস্তুতি নাই এটা প্রতিদিনের ওনাদের কাজ মা রান্নঘরে ব্যস্ত থাকেন তাহলে মাদার মাদার ইঙ্গেজেস ইঙ্গেজেস মানে হচ্ছে ব্যস্ত থাকা মাদার ইঙ্গেজেস ইন কিচেন ইন দ্য কিচেন কিচেন মানে হচ্ছে রান্নাঘর এবং ভাই বোনেরা প্রস্তুত নেয় তাহলে ব্রাদার অ্যান্ড সিস্টার ওয়াইল ব্রাদার অ্যান্ড সিস্টার প্রিপেয়ার প্রিপেয়ার মানে কি প্রিপেয়ার প্রিপেয়ার মানে হচ্ছে প্রস্তুত নেওয়া তাহলে এখানে যেহেতু দুইজন আছে এটা কি রুরাল সাবজেক্ট তাই কি হবে বর্বর সাথে এস অ্যাড করতে হবে না ওকে প্রিপেয়ার কি করে মানে হচ্ছে স্কুলের জন্য তারা প্রস্তুতি নেয় ওকে গত সপ্তাহে তার পরিবার একটি পিকনিকের জন্য গেল গত সপ্তাহে এটা কি অতীত না ফার্স্ট টেন্স গত সপ্তাহের ঘটনাটা চলে আসছে এখন তাহলে কি হবে লাস্ট গত মানে হচ্ছে লাস্ট উইক গত সপ্তাহ মানে লাস্ট উইক গত সপ্তাহে লাস্ট উইক her family আর ফ্যামিলি went গেল কী হবে went গত সপ্তাহের কথা তাহলে indefinite tense went গেল ফর আ পিকনিক ফর আ পিকনিক ওকে পিকনিকের জন্য গেল নিশা তার বাবা মা ভাই এবং বোন সবাই মিলে পার্কে গিয়ে সুন্দর দিন কাটালো ওকে তাহলে নিশা হার প্যারেন্টস মানে হচ্ছে তার মা বাবা হার প্যারেন্টস অ্যান্ড হার আমরা বলতে পারি সিবলিংস ওকে ভাই বোন একসাথে আমরা কী বলি সিবলিংস এখানে কী হবে এস অ্যাড করতে হবে ভাই বোনদেরকে কী বলা হয় সিবলিং বলা হয় তাহলে হার সিবলিংস ওকে তারপর অল অল মানে হচ্ছে সবাই অল ওয়েক সবাই গিয়েছিল অল ওয়েক টু টু দ্য অল ওয়েক টু দ্য পার্ক তারা কোথায় গিয়েছিল পার্কে গিয়েছিলো অল ওয়েক টু দ্য পার্ক অ্যান্ড সময় কাটিয়েছিলো তাহলে অ্যান্ড স্পেন্ট আ বিউটিফুল ডে আ বিউটিফুল ডে তারা একটা সুন্দর দিন কাটিয়েছিল তারা খাবার খেয়েছে খেলাধুলা করেছে আর একে অপরের সাথে আনন্দিত সময় কাটিয়েছে ওকে এখানে খেয়েছে করেছে এটা শুনতে একটু মানে অন্য টেন্সে চলে যাচ্ছে আমরা যদি বলি যে তারা খাবার খেয়েছিল খেলাধুলা করেছিল শুনতে গল্পের সাথে রিলেটেড মনে হচ্ছে ওকে তাহলে আমরা বলতে পারি দে তারা খাবার খেয়েছিল তাহলে দে তারা খাবার খেয়েছিল দেছিল অ্যান্ড প্লেট স্পোর্টস মানে খেলাধুলা করেছিল অ্যান্ড সময় কাটিয়েছিল তাহলে অ্যান্ড হ্যাট

আগামী মাসে তারা একটি নতুন জায়গায় বেড়াতে যাওয়ার পরিকল্পনা করছে ওকে আগামী মাসে এটা কি হয়ে গেল ফিউচার তাহলে আগামী মাসে তাহলে নেক্সট মান্থ আগামী মাসে দে আর প্ল্যানিং দে আর প্ল্যানিং অথবা দে আর গোয়িং টু প্লান আমরা এটা বলতে পারি দে আর গোয়িং টু প্লান টু টু ট্রাভেল ওকে এটা বললে বেশি সুন্দর সন্ড করছে যেহেতু তারা যাওয়ার জন্য পরিকল্পনা করছে এটা হচ্ছে একটা ফিউচার ভবিষ্যতে তারা যাবে বলে তারা পরিকল্পনা করছে তাহলে আমরা বলতে পারি দে আর গোয়িং আমরা এটা বলতে পারি দে আর গোয়িং এটা আর গোয়িং ইজ গোয়িং এটা কিন্তু ফিউচারকে ইন্ডিকেট করে দে আর গোয়িং টু প্ল্যান টু ট্রাভেল টু ট্রাভেল টু নিউ প্লেস টু আন প্লেস একটা নতুন জায়গায় যাওয়ার তারা পরিকল্পনা করছে নিশা তাদের পরিবারের সাথে নতুন অভিজ্ঞতা অর্জন করতে আগ্রহী নিশা আগ্রহী তাহলে নিশা आगामी मैसे जा आग्रह निशा इज इ मैं आग्रह टू है निपिरियस टू है एक्सपिरियस एक्सपिरियंस उमिली उरी उमिली उ ফ্যামিলি ওকে এখানে নিশা তাদের পরিবার না হয়ে এখানে কী হবে নিশা তার পরিবার নিশা তার পরিবারের সাথে নতুন অভিজ্ঞতা অর্জন করতে আগ্রহী তাহলে নিশা ইজ এগা টু হ্যাভ নিউ এক্সপিরিয়েন্স উইথ হাওয়ার ফ্যামিলি